আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। সাদা চুল স্থায়ীভাবে কালো করার খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে চলে আসলাম। আজ যে হেয়ার প্যাকটি আমি তৈরি করে দেখাবো, এই হেয়ার প্যাক ব্যবহার করলে সাদা চুল পার্মানেন্টলি কালো হবে। এই হেয়ার প্যাকটি তৈরি করতে আমি এখানে তিনটি উপকরণ ব্যবহার করেছি, যে তিনটি উপকরণ ব্যবহার করলে সাদা চুল কিন্তু পার্মানেন্টলি কালো করা সম্ভব। এই হেয়ার প্যাকটি চুল কালো করতে এতটাই কার্যকরী, যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। এই হেয়ার প্যাকটি তৈরি করতে আমি কী কী উপাদান ব্যবহার করেছি, কীভাবে এই হেয়ার প্যাক তৈরি করেছি, আর অবশ্যই কীভাবে এই হেয়ার প্যাক ব্যবহার করতে হবে তাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখে শিখে নেবেন, আর যারা সাদা চুল নিয়ে সমস্যা আছেন তারা এই হেয়ার প্যাকটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই হেয়ার প্যাকটি কীভাবে তৈরি করতে হবে। এজন্য দেখুন, আমি একটি কফি পাউডার নিয়ে নিয়েছি, কফি পাউডারের মিনি প্যাক। আমি যে হেয়ার প্যাকটি তৈরি করব এর জন্য আমাদের এক চা চামচ পরিমাণ কফি পাউডার লাগবে। কফি পাউডারে থাকে ক্যাফেন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু চুলকে কালো করতে খুব ভালো কাজ করে। তাছাড়া চুলকে কিন্তু অনেক বেশি সিল্কি এবং অনেক বেশি মজবুতও করে। একবার ব্যবহারের জন্য এক চা চামচ পরিমাণ কফি পাউডারই যথেষ্ট। এজন্য কিন্তু আমি সবসময় মিনি প্যাক দিয়ে দেখাই আপনাদেরকে, কারণ একটা মিনি প্যাকে এক চা চামচ পরিমাণ কফি পাউডারই থাকে। তো দেখুন, কফি পাউডারটা আমি কেটে নিয়েছি, এখন আমি এই বাটিতে কফি পাউডারটা দিয়ে দিচ্ছি। সাদা চুলকে স্থায়ীভাবে কালো করতে কফি পাউডার খুবই কার্যকরী একটি উপাদান। আপনারা অবশ্যই কফি পাউডারের রেমেডি চুল কালো করার জন্য ব্যবহার করে দেখবেন। এখন দেখুন, আমি এখানে নিয়েছি নারিকেল তেল। আপনারা কিন্তু যে কোনো ধরনের নারিকেল তেলই ব্যবহার করতে পারেন। নারিকেল তেল চুলকে কালো করতে এবং চুলকে ময়েশ্চারাইজ করতে খুব ভালো কাজ করে। আমরা কিন্তু রেগুলারই এই নারিকেল তেলই ব্যবহার করে থাকি আমাদের চুলের যত্নের জন্য। তো এখানে কিন্তু আমি এই রেমেডি তৈরি করার জন্য কফি পাউডারের সাথে নারিকেল তেল দিচ্ছি, তবে আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু খুব বেশি পরিমাণ নারিকেল তেল দিইনি, এক চা চামচের মতো নারিকেল তেল এখানে যোগ করে দিয়েছি। এখন এই নারিকেল তেল আর কফি পাউডার আমি খুব ভালো করে একটু একসাথে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে আরও একটি উপাদান যোগ করে দিব, তারপরেই কিন্তু আমাদের রেমেডিটি তৈরি হয়ে যাবে। তবে আর একটি উপাদান যোগ করার আগে এই যে কফি পাউডার আর নারিকেল তেল, এটাকে আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। সাদা চুল যদি স্থায়ীভাবে কালো করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে যে কোনো রেমেডি একবার ব্যবহার করলে হবে না, এই রেমেডি আপনাদেরকে কয়েকবার ব্যবহার করতে হবে। আপনারা কয়েকবার ব্যবহার করার পরেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। প্রথম দিনে আপনারা খুব ভালো ফলাফল পাবেন, এরপরেও কিন্তু কয়েকদিন আপনাদের ব্যবহার করতে হবে। এখন দেখুন, আমি আরেকটি উপাদান নিয়ে নিয়েছি, আর এটি হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা এমন একটি উপাদান যা আমাদের চুল এবং ত্বক দুটো জিনিসের জন্যই খুবই ভালো। অ্যালোভেরা দিয়ে যদি আপনারা কোনো রেমেডি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের চুল লম্বা করতে এবং চুল মজবুত করতে আর অবশ্যই চুল কালো করতে খুব হেল্প করে। এজন্যই কিন্তু আমি এখানে অ্যালোভেরাটা যোগ করে দিব। আমার যতটুকু প্রয়োজন আমি অ্যালোভেরা কেটে নিয়েছি। এখন দেখুন, অ্যালোভেরা কাটার পরে এই যে অংশটা আছে এখানে কিন্তু হলুদ হলুদ কজ বের হয়, অর্থাৎ যেখানে আপনারা কাটবেন সেখানে কিন্তু হলুদ কজ বের হয়। তাই অ্যালোভেরা কাটার সাথে সাথে কখনোই ব্যবহার করবেন না, কিছুক্ষণ একটু রেখে দিবেন যেন এই কজটা বের হয়ে যায়, তারপরে অ্যালোভেরাটা খুব ভালো করে ধুয়ে নেবেন। এখন এই অ্যালোভেরাটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দিব, তারপরে এই অ্যালোভেরাকে ধুয়ে নিব। অ্যালোভেরা ধুয়ে নিয়েছি, তারপরে দেখুন আমি এই যে ছুরি দিয়ে এভাবে অ্যালোভেরাটাকে কেটে নিচ্ছি। অ্যালোভেরার ত্বক এবং চুলের জন্য এতটাই উপকারী, আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের বাসায় অ্যালোভেরা গাছ লাগানোর চেষ্টা করবেন। বাসায় অ্যালোভেরা থাকলে যে প্রাকৃতিক অ্যালোভেরা, এটা কিন্তু ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। এখন দেখুন, অ্যালোভেরাটা আমি কেটে নিয়েছি, আর আমি এটাকে জেল তৈরি করব। এজন্য একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, তবে আপনারা কিন্তু চামচের সাহায্যেও অ্যালোভেরা থেকে জেলটাকে বের করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করলে একটু বেশি সুবিধা হয়। আর এখানে কিন্তু আমি ন্যাচারাল অ্যালোভেরা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কেনা যে অ্যালোভেরা যদি আপনাদের বাসায় থাকে তাহলে সেই অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। তবে ন্যাচারাল অ্যালোভেরা থাকলে যে সুবিধাটা হয় আপনারা কিন্তু প্রয়োজনে বেশি ব্যবহার করতে পারেন। আমি ব্লেন্ডারে অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। দেখুন, আমি অ্যালোভেরাটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে যে সুবিধাটা হয়, অ্যালোভেরাটা অনেকটা লিকুইড টাইপের হয়ে যায়, আর লিকুইড টাইপের হয়ে গেলে দেখা যায় যে আমরা যে হেয়ার প্যাকটি তৈরি করব সেই হেয়ার প্যাকে মেশাতে কিন্তু সুবিধা হবে। এখন দেখুন, এই হেয়ার প্যাকটা তৈরি করতে আমাদের যতটুকু অ্যালোভেরা প্রয়োজন, অর্থাৎ আমাদের চুলের জন্য কতটুকু হেয়ার প্যাক লাগবে সেই অনুযায়ী আমরা অ্যালোভেরা জেলটাকে নিয়ে নিব। এখন কিন্তু অ্যালোভেরা জেল আর যে কফি পাউডার আর নারিকেল তেল, এই তিনটাকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, কারণ এখানে যে অ্যালোভেরা জেলটা আছে সেই অ্যালোভেরা জেলের সাথে যেন কফি পাউডার আর নারকেল তেলের যে মিশ্রণ তা যেন খুব ভালো করে মিশে যায়। আপনারা যারা সাদা চুল নিয়ে সমস্যায় থাকেন, হয়তোবা বিভিন্ন ধরনের রেমেডি ট্রাই করেছেন,
আমি তাদেরকে বলবো যে আপনারা অন্তত কিছুদিন এই রেমেডিটা ট্রাই করে দেখুন, এর কোনো সাইড ইফেক্ট নেই, আপনাদের চুলের জন্য কোনো প্রকার ক্ষতিও করবে না। আমি সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি বলবো যে এই রেমেডি আপনারা কিভাবে ব্যবহার করবেন আর সপ্তাহে কতদিন ব্যবহার করবেন। এই যে হেয়ার রেমেডিটা আমরা তৈরি করলাম, এই রেমেডি কিন্তু আপনারা সপ্তাহে 2টা দিন ব্যবহার করবেন। খুব ভালো ফলাফল পাওয়ার জন্য এই রেমেডি আপনারা আপনাদের চুলে লাগিয়ে নিন, বিশেষ করে সাদা চুলগুলোতে একটু বেশি পরিমাণে লাগাবেন, আবার কালো চুলগুলোতেও কিন্তু লাগাতে পারেন। আর এই রেমেডি যেদিন ব্যবহার করবেন সেদিন আপনাদের শ্যাম্পু করার প্রয়োজন নেই, আপনারা এই রেমেডি যেদিন ব্যবহার করবেন তার পরের দিন গিয়ে শ্যাম্পু করবেন, তাহলে কিন্তু এটা চুলে লাগালে খুব ভালো কাজ করবে। আমি যেভাবে বললাম আপনারা ঠিক এভাবে যদি এই হেয়ার রেমেডিটি ব্যবহার করেন তাহলে দেখবেন যে কিছুদিনের মাঝে আপনাদের চুল স্থায়ীভাবে কালো হবে। একবার ব্যবহার করলে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো আশা করি অবশ্যই আপনারা এই রেমেডিটি ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।